আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। সো আজকে নিয়ে আসলাম হচ্ছে আপনার জন্য অ্যাডোব সিরিজের পার্ট নাম্বার 8। তো এই পার্ট নাম্বার 8-এ আমরা দেখবো অথবা দেখাবো যে গুগল ক্রোমে যে অ্যাডোবগুলো আছে এই অ্যাডোবগুলোতে কীভাবে জয়েন করবেন। দেখেন গুগল ক্রোমে যে অ্যাডোবগুলো আছে এগুলো কিন্তু মাঝে মাঝে আমাদেরকে বিগ একটা পেমেন্ট দিয়ে থাকে। তো নতুন করে যারা আছেন মূলত তার হচ্ছে জানেন না গুগল ক্রোমে অ্যাডোবগুলোতে কীভাবে জয়েন করতে হয়। আমি এর আগে আপনাদেরকে টেলিগ্রাম অ্যাডোবটা কীভাবে জয়েন করবেন তারপর হচ্ছে আরও কিছু নিয়ে ভিডিও দিয়েছিলাম। এই টোটাল হচ্ছে আমাদের অলরেডি পার্ট 7 চলে গেছে, এটা হচ্ছে আমাদের পার্ট 8। তো পার্ট 8-এ দেখাবো হচ্ছে আপনি এই যে গুগল ক্রোমে যে অ্যাডোবগুলো আছে এগুলোতে আপনি কীভাবে জয়েন করবেন। দেখেন আমি যদি আপনাকে আজকের ভিডিওতে দুই তিনটা অ্যাডোব দেখাই তাহলে আমি যেভাবে আপনাকে বোঝাবো অথবা যেভাবে আপনাকে বলে দিব এভাবে হচ্ছে আপনি সারা জীবনের জন্য আর এগুলো নিয়ে হচ্ছে আটকেবেন না, মানে যেখানে যেটা বলে সেখানে হচ্ছে আপনি সেটা দিতে পারবেন। কথা না বলে হচ্ছে চলুন আমরা মূল কাজে চলে যাই। তো মূল কাজ যাওয়ার আগে হচ্ছে আপনাকে আরেকটা কথা বলতে চাই, আপনার যদি অ্যাডোবের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ শিখতে চান, একেবারে পার্ট 0 থেকে লাস্ট পর্যন্ত কাজ শিখতে চান এই টুদের, তাহলে হচ্ছে আপনি আমাদের এই যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর হচ্ছে এই যে টাইটেল আছে টাইটেলের উপর ক্লিক করবেন। টাইটেলের উপর ক্লিক করবার হচ্ছে সবার উপর একটা প্লেলিস্ট দেখতে পারবেন, এই যে এখানে একটা লেখা আছে পার্ট 0 থেকে হচ্ছে শেষ পর্যন্ত পেতে এখানে ক্লিক করেন। আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর হচ্ছে আমাদের অ্যাডোব সিরিজের সকল পার্ট আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি একেবারে এ টু জেড অ্যাডোবের কাজ শিখতে পারবেন। পরবর্তীতে আমরা যখন নতুন নতুন পার্ট দিব সবগুলো হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। তো ধরুন আমরা হচ্ছে অ্যাডোবটা দিয়ে শুরু করি, তখন হচ্ছে আমি এরকম কোনো লিঙ্ক অথবা এরকম কোনো অ্যাডোব শেয়ার করবো, আপনার হচ্ছে সরাসরি গুগল ফর্ম আছে এরকম হচ্ছে গুগল ফর্ম লেখা থাকবে, এই ফর্মটার উপর হচ্ছে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি একটা ব্রাউজার নিয়ে যাবে, এখান থেকে হচ্ছে আপনাদের মূলত টাস্কগুলো কমপ্লিট করতে হবে। দেখেন আপনারা যে হচ্ছে এখানে আগে ভালোভাবে বুঝবেন, এখানে হচ্ছে আপনাকে জাস্ট এখানে যে তিনটে টাস্ক আছে এই তিনটে টাস্ক হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে হচ্ছে আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন, এখানে হচ্ছে আসলে আপনাকে কী বলতেছে। দেখেন এখানে হচ্ছে আপনাকে অনেকগুলো টাস্ক, উপরে যে টাস্কগুলো নিচেও কিন্তু সেম টাস্কগুলো। তো এখানে হচ্ছে দেখেন তারা অনেকগুলো টাস্ক দিয়েছে, যে রেডিট মিডিয়াম এগুলো টাস্ক দিয়েছে। তো আপনি হচ্ছে এগুলো কমপ্লিট করার আগে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর আসলে আপনি দেখবেন যে আপনার কাছ থেকে কী কী চাইতেছে। দেখেন আমাদের কাছ থেকে ফার্স্ট চাইতেছে একটা ইমেল অ্যাড্রেস, তারপর চাইতে হচ্ছে টুইটার ইউজার নেম, তারপর চাইতেছে হচ্ছে রিটুইট লিঙ্ক, তারপর হচ্ছে টেলিগ্রাম ইউজার নেম, তারপর হচ্ছে আমাদেরকে যেটার মধ্যে পেমেন্টটা করবে সেই B20 অ্যাড্রেস, তারপর হচ্ছে আমাদের মানি রেফার কোড, কোনো অ্যাড্রেস চাই কোনো অ্যাড্রেস চাই না, তো চাইলে হচ্ছে আপনারা দিয়ে দেবেন। তো দেখেন এখানে কিন্তু তারা বাড়তি দুইটা টাস্ক আমাদেরকে দিয়েছে, মিডিয়াম অথবা হচ্ছে মিডিয়াম এবং হচ্ছে রেডিট, তার হচ্ছে গীতম। তো এগুলোর টাস্ক মানে এগুলোর ডিটেলস যেহেতু অথবা এগুলোর প্রুফ যেহেতু তারা এখানে চায় নাই, তার জন্য হচ্ছে এগুলো আমরা যদি না করি তাও আমাদের কোনো সমস্যা নাই। তো আমরা হচ্ছে উপরে যে তিনটে টাস্ক আছে তিনটে টাস্ক করবো, তিনটে টাস্ক কি তাদের একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে, চ্যানেলে জয়েন হতে হবে এবং হচ্ছে টুইটারটা ফলো করতে হবে। তো এটা হচ্ছে আমি আপনাদের সামনে করে দেখাই, ভিডিওটা একটু লং হতে পারে, আমি হচ্ছে যদি মানে ভিডিওটা লং বেশি না হয় আমি আপনাদেরকে এরকম তিনটা গুগল ক্রোম অ্যাডোবে জয়েন করে দেখাবো। তো দেখেন ফার্স্ট হচ্ছে আপনি এই যে এরকম হচ্ছে টেলিগ্রামের উপর ক্লিক করবেন, ফার্স্ট টেলিগ্রামে ক্লিক করার পর আপনাকে সরাসরি তারা টেলিগ্রামে নিয়ে যাবে। আপনি হচ্ছে টেলিগ্রামটা সিলেক্ট করে দেবেন, দেন হচ্ছে এখান থেকে আপনি তাদের এই যে জয়েন মানে তাদের যে চ্যানেলটা আছে অথবা যে গ্রুপটা আছে এটাতে হচ্ছে আপনি জয়েন করে নেবেন। দেখেন আমরা হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসছি, এখানে হচ্ছে জয়েন লেখা থাকবো, আপনি হচ্ছে জয়েন ক্লিক করলে হচ্ছে অটোমেটিক তাদের চ্যানেলটা জয়েন হয়ে যাবেন। দেন হচ্ছে মিনিমাইজ করে এখান থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার হচ্ছে তাদের যে নিচে যে গ্রুপটা আছে গ্রুপটা জয়েন করবেন। মানে এরকম হচ্ছে প্রতিটা গুগল ক্রোম অ্যাডোব সেম টু সেম এভাবে হচ্ছে থাকবে। তো আপনি হচ্ছে সেম টু সেম এভাবে জয়েন করে নেবেন। দেখেন আপনাকে হচ্ছে আবারও টেলিগ্রামে নিয়ে যাবে, আপনি হচ্ছে এখান থেকে সেমভাবে জয়েন করে নেবেন। তো ধরুন আমি আপনাদেরকে এটা যেহেতু দেখানোর চেষ্টা করতেছি তো আমি হচ্ছে জয়েন করতেছি না, আপনি হচ্ছে মাস্ট জয়েন করে নেবেন। দেন হচ্ছে যে টুইটারটা আছে এখানে টুইটারের উপর ক্লিক করবেন, টুইটার উপর ক্লিক করছে আপনাকে সরাসরি তারা টুইটার নিয়ে যাবে। টুইটার নেওয়ার পর আপনি তাদের টুইটার অ্যাকাউন্টে ফলো করে দেবেন। তো দেখেন আমাদের কিন্তু সরাসরি টুইটার নিয়ে আসছে, তো আমরা হচ্ছে টুইটারটা ফলো করে দিচ্ছি এবং হচ্ছে তাদের ফিন পোস্টটা মাস্ট রিটুইট কমেন্ট করে দেবেন। তো ফিন পোস্ট আপনাকে কীভাবে বুঝবেন, এখানে যদি দেখেন ফিনটা যদি নাও থাকে তাও যদি হচ্ছে সবার উপরে তাদের রিসেন্ট যে পোস্টটা থাকবে ওটা হচ্ছে মনে করবেন ফিন পোস্ট, তো আপনি হচ্ছে এটাকে হচ্ছে একটা লাভ ব্রেক দিয়ে দেবেন। এখানে হচ্ছে একটা লাভ ব্রেক দিয়ে দেবেন, দেন হচ্ছে আপনি এখানে রিটুইট কমেন্ট করতে হবে। তো কমেন্ট করার জন্য হচ্ছে আমি আপনাদেরকে যে সংক্ষেপভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবে করলে হচ্ছে সবচেয়ে আপনাদের টাইমটা কম লাগবে। এই যে দেখেন আমি হচ্ছে যদি এখানে হচ্ছে রিটুইটে ক্লিক করি, তো রিটুইটে ক্লিক করবো হচ্ছে যে কুইট টুইট আছে কিউ টুইটে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে ধরেন এক্সাম্পল হিসেবে গ্রেট ফজেট গুড ফজেট কিছু লিখবেন, এভাবে হচ্ছে আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবে লিখে দেবেন। দেন হচ্ছে দুই তিনটা ফ্যানকে ট্যাগ করে দেবেন, এই যে একটা অ্যাড্রেস দেবেন, এগুলো হচ্ছে আমি আগে যেহেতু দেখাচ্ছি এগুলো হচ্ছে এখন দেখানো লাগবে না আশা করি। এই যে দুই একটা ট্যাগ মানে এই যে এরকম হ্যাশট্যাগ দিয়ে দিই মানে
ট্যাগ করে দেবেন। দুই তিনটা ফ্যানকে ধরেন তিনটা ফ্যানকে হচ্ছে ট্যাগ করে দিলেন, দেন হচ্ছে টুইটে আছে, টুইটে ক্লিক করবেন। টুইটে যখন ক্লিক করবেন আপনার হচ্ছে এখানে একটা ভিউ অপশন চলে আসবে, যে ভিউ অপশন চলে আসছে মানে হচ্ছে আপনাকে এই টুইট লিঙ্কটা নিতে হবে। তো আপনি ভিউতে ক্লিক করবেন, দেন হচ্ছে যে শেয়ার আছে শেয়ারে ক্লিক করবেন, শেয়ার থেকে হচ্ছে কপি লিঙ্ক আছে, কপি লিঙ্কে ক্লিক করছে আপনি এটা কপি হয়ে যাবে। আর আপনি যদি এখানে ভিউ অপশনটা না পান, আপনি সরাসরি হচ্ছে আপনার এই যে প্রোফাইলটা আছে আপনার টুইটার যে প্রোফাইলটা আছে এগুলো যেহেতু আমি আগে দেখাইছি তার জন্য হচ্ছে মানে দেখাইতে চাইতেছি না। তো এই যে প্রোফাইলে ক্লিক করছে আপনি ভিউ প্রোফাইলে মানে মাই প্রোফাইলে ক্লিক করছে যে একটু আগে যেটা আপনি টুইট করছেন সেই লিঙ্কটা হচ্ছে আপনি এখান থেকে সেমভাবে শেয়ারে ক্লিক করলে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি কপিটা লিঙ্কটা কপি করে নিতে পারবেন। দেন হচ্ছে ধরেন আপনার যখন হচ্ছে সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে যাবে, যখন হচ্ছে আপনি সবগুলো মনে করবেন সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি কিন্তু আরেকটা করি নাই, সেটা হচ্ছে কি তারা কিন্তু এখানে অ্যাড মানে হ্যাশট্যাগুলো দিতে বলতেছে। এই হ্যাশট্যাগুলো কি অ্যাড অফ তারপর হচ্ছে গেম এফ আই বিসিএস। তো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর স্বার্থ করছি এই জন্য হচ্ছে আমি এগুলো ইউজ করি নাই, আপনার হচ্ছে অবশ্যই এগুলো ইউজ করে নেবেন। মানে ফার্স্ট টাইম হচ্ছে গুড ফাজত গেট ফাজত কিছু লিখবেন, রিটুইটের কথা বলতেছি, দেন হচ্ছে তিন চারটা ফ্যানকে ট্যাগ করবেন, দেন হচ্ছে এই হ্যাশট্যাগুলো দেবেন। দেন হচ্ছে আপনি যখন হচ্ছে সবগুলো টাস্ক কমপ্লিট করবেন এখন হচ্ছে সবার মানে চলে আসবেন হচ্ছে সবার নিচে, মানে নিচের দিকে আসা হচ্ছে আপনার এখান থেকে কী চাই, দেখেন এখানে চাইতেছে হচ্ছে আপনার অ্যাট ফার্স্ট একটা ইমেল অ্যাড্রেস। তো আপনি হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, ওকে। তো আমি হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, দেন সেখানে আপনার টুইটার ইউজার নেম চাইতেছে। তো আপনি হচ্ছে এখানে আপনার টুইটার ইউজার নেমটা দিয়ে দেবেন। তো টুইটার ইউজার নেমটা আমি দিয়ে দিলাম, এই যে আমার টুইটার ইউজার নেমটা আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনি এখানে কী করবেন, ওই যে রিটুইট লিঙ্কটা আনছেন সেই রিটুইট লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। তো রিটুইট লিঙ্কটা দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা দিতে হবে। তো টেলিগ্রাম ইউজার নেমটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি হচ্ছে আমার টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, ধরেন তো আমি আমার টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আপনাকে হচ্ছে অ্যাড্রেস দিতে হবে, এখানে হচ্ছে আপনার বিফ টোয়েন্টি অ্যাড্রেস দিতে হবে, বিসিএস অ্যাড্রেস অথবা ইথেরিয়াম অ্যাড্রেস। আপনি সরাসরি চলে যাবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে, ট্রাস্ট ওয়ালেট থেকে হচ্ছে আপনি সরাসরি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো দেখেন আপনি হচ্ছে সরাসরি যখন আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন, ট্রাস্ট ওয়ালেটে আসার পর সেখান থেকে আপনি এই যে বিসিএস যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা অথবা এটা দুইটার একটা দিলে হবে। তো আমি সেটার উপর ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করছে আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। এখন হচ্ছে আমি সরাসরি এই ফর্মে চলে আসলাম, ফর্মে আসার পর সেখান থেকে হচ্ছে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন হচ্ছে দেখেন এখানে হচ্ছে একটা ইউজার নেম দিতে হবে, রেফার টেলিগ্রাম ইউজার নেম। তো দেখেন আমি যদি হচ্ছে ওই অ্যাড্রেসের অথবা ওই পোস্টে নিয়ে হচ্ছে এই মানে কোনোরকম রেফার কোড দিই তাহলে হচ্ছে আপনাকে ওইটা ইউজ করতে হবে। দেখেন এখানে কিন্তু আমি একটা রেফার ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো আপনাকে হচ্ছে এজেটার উপর ক্লিক করতে হবে, এন ইউজার নেমটার উপরে দেখবেন যে এটা কপি হয়ে গেছে। ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে যাবে, প্রতিটা অ্যাড্রেসে কিন্তু সেম। তো কোন অ্যাড্রেস হচ্ছে রেফার কোড চাই, কোন অ্যাড্রেসে রেফার কোড চাই না, যেটাতে চাই না সেটা মানে দেওয়ার কোনো অপশন না, যেটা চাই সেটা হচ্ছে মাস্ট আপনাকে দিতে হবে। দেন দেখেন আপনি হচ্ছে যখন সবগুলো এভাবে হচ্ছে সবগুলো টাস্ক আপনি হচ্ছে এভাবে দিয়ে দিবেন, সবগুলো ডিটেলস দিয়ে দিবেন, দেন হচ্ছে এখান থেকে আপনি সাবমিট অপশন আছে, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করবেন হচ্ছে তারা যখন পেমেন্টটা করবে নির্দিষ্ট সময় হচ্ছে আপনার ওয়ালেটে তারা টোকেনটা পাঠিয়ে দেবে, তখন হচ্ছে আপনার টোকেনটা দেখতে পারবেন। তো এর পরবর্তী যে মানে যে ভিডিওটা আসবে অথবা যে ফাটটা আসবে সেই ফাটে দেখা হচ্ছে আপনি কোন অ্যাডোফো উইন হয়েছেন। আপনি যদি কোনো অ্যাডোফো উইন হন সে উইনের আপনি কীভাবে চেক করবেন সেটা হচ্ছে আপনি নিজেই চেক করতে পারবেন। দেখেন এটা অলরেডি 7 মিনিট 8 মিনিট হয়ে গেছে। তো আমি হচ্ছে দেখান আপনাকে আরেকটা গুগল ফর্মে মানে জয়েন করার মতো দেখায়, আমি যদি জয়েন করবো না আপনাদের কিছু বোঝানোর স্বার্থে দেখাইতেছি। তো দেখেন আমি হচ্ছে এখান থেকে আরেকটা গুগল ফর্মে যাই। তো ধরেন আমাদের তো জয়েন করার শেষ দেখতে পাচ্ছেন, এখানে আমাদের রেওয়ার্ড দেবে হচ্ছে কত 1000 গেম টোকেন দেবে, 1000 গেম টোকেন। তো যখন হচ্ছে তারা নির্দিষ্ট টাইম পেমেন্টটা করবে তখন হচ্ছে আমাদেরকে অটোমেটিক পেমেন্টটা করে দেবে। তো দেখেন এই যে আরেকটা ফর্ম আমি আপনাকে দেখাই, এখানে হচ্ছে দেখেন এই আরেকটা ফর্ম। তো সব এখানে কিন্তু কোনো রেফার কোড চাই না এবং হচ্ছে এখানে অন্যরকম একটা অ্যাড্রেস দিতে বলতেছে। তো আমি এই যে সরাসরি লিঙ্কটার উপর ক্লিক করেছি, লিঙ্কটার উপর ক্লিক করা হচ্ছে সেমভাবে হচ্ছে আমাদের ওই রকমই আবার একটা গুগল ফর্ম ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেমভাবে একেবারে কাজগুলো, এখানে কিন্তু মাত্র দুইটা টাস্ক আমি করতেছি না, আপনাদেরকে বোঝানোর সাথে দেখাইতেছি। ফার্স্টটা হচ্ছে যে আপনার এই তলে নিচে যে টেলিগ্রাম চ্যানেল গ্রুপটা আছে গ্রুপটাতে ক্লিক করবেন, আপনাকে সরাসরি টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে, সেখান থেকে হচ্ছে গ্রুপটাতে জয়েন করবেন, ব্যাক করবেন। তার হচ্ছে ব্যাক করার পর হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে টুইটারটা আছে, টুইটারটার উপর ক্লিক করবেন, আপনাকে সরাসরি হচ্ছে টুইটার নিয়ে যাবে। টুইটার নেওয়ার পর হচ্ছে টুইটারটা ফলো করে দেবেন, আমি একটু আগে যেভাবে দেখাইছি। ফলো করার হচ্ছে ফিনফোস্টার রিটুইট কমেন্ট করে দেবেন, এই যে এখানে যদি কোনো হ্যাশট্যাগ থাকে এই হ্যাশট্যাগুলো সহ, দেখেন এখানে কিন্তু দুইটা হ্যাশট্যাগ আছে, দুইটা হ্যাশট্যাগ সহ হচ্ছে আর হচ্ছে দুইটা ফ্যানকে ট্যাগ করতে হবে, এগুলো সহ হচ্ছে আপনি রিটুইট কমেন্ট করে দেবেন। আর আমি এখানে হচ্ছে আপনাদেরকে দেখানোর স্বার্থে একেবারে সহজভাবে একটা কিছু দেখাই, এই যে আপনি যখন টুইটারটার উপর ক্লিক করবেন, টুইটারটার উপর ক্লিক করছে আপনাকে সরাসরি তারা টুইটার নিয়ে যাবে। দেন হচ্ছে এখানে যদি আপনি কোনো কিছু লিখতে না চান আপনি এখানে কপি পেস্ট করলেও কোনো সমস্যা নাই। তো দেখেন আমাদেরকে হচ্ছে টুইটার নিয়ে আসছে, টুইটারটা হচ্ছে আপনি ফলো করে দেবেন। ফলো করা হচ্ছে যে তাদের যে ফিন পোস্টটা, এই ফিন পোস্ট হচ্ছে আপনাকে রিটুইট কমেন্ট করতে হবে। তো এখানে যদি হচ্ছে কোনো ফিন নাই, দেখতে পাচ্ছেন এখানে কোনো ফিন নাই, কিন্তু এটা হচ্ছে তাদের রিসেন্ট
রিসেন্ট এই মানে রিসেন্ট পোস্ট মানে সবার লাস্টে যে পোস্টটা করেছে সেই পোস্টটা আর কি। তো দেখেন এখানে যদি হচ্ছে আপনি কোনোরকম মানে কোনো কিছু লিখতে না আসেন, আপনি কী করবেন, সরাসরি এইটার উপর ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করবেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে অনেকে অনেক রকম ভাবে টুইট কমেন্ট হ্যাশট্যাগুলো সব ইউজ করছে। তো আপনি দেখবেন এরকম হচ্ছে যে কমেন্টটা অথবা যে রিজিউটটা আপনার ভালো লাগে আপনি হচ্ছে সেটার উপর ক্লিক করবেন। এবার হচ্ছে আপনি ক্লিক করবেন, দেন হচ্ছে এটার উপর এক সেকেন্ড সেফে ধরে রাখবেন। এক সেকেন্ড সেফে ধরার পর হচ্ছে দেখতে পারবেন যে এটা কপি হয়ে গিয়েছে। দেন হচ্ছে আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার সবচেয়ে তাদের যে মেইন পোস্ট আছে মেইন পোস্টে রিজিউট এখানে একটা লাভ দিয়ে দেবেন। দেন হচ্ছে যে রিটুইট আছে রিটুইটে ক্লিক করবেন। দেন হচ্ছে কুই টুইটে ক্লিক করছে ওইটা আপনি সেমভাবে এরকম ফেস্ট করে টুইট আছে টুইটে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি রিটুইট লিঙ্কটা হচ্ছে এখান থেকে নিয়ে নেবেন। এই যে আমি হচ্ছে যেভাবে নিতেছি এভাবে হচ্ছে আপনি নিয়ে নেবেন। যদি হচ্ছে আপনি এখানে বি অপশন আসে আপনি হচ্ছে সরাসরি আপনার এই যে প্রোফাইল আছে প্রোফাইল থেকে হচ্ছে আপনি এই লিঙ্কটা নিতে পারেন। দেখেন আমি হচ্ছে ধরেন আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলতেছি এখানে হচ্ছে আমাদের এই মানে টেলিগ্রাম জয়েন করা শেষ এবং হচ্ছে টুইটারটাও ফলো করা শেষ রিটুইট করা শেষ। দেন হচ্ছে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কী বলতেছে আপনাকে, এখানে হচ্ছে বলতেছে লিঙ্ক টু ইউর টুইটার প্রোফাইল, মানে হচ্ছে আপনাকে টুইটার প্রোফাইল লিঙ্কটা দিতে হবে। যেখানে হচ্ছে যে এটা চাই আপনার যদি টুইটার প্রোফাইল লিঙ্কটা চাই আপনি হচ্ছে টুইটার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবেন, আর যদি আপনার টুইটার ইউজারনেম চাই তাহলে হচ্ছে আপনি টুইটার ইউজারনেমটা দিয়ে দেবেন। ওকে, তো দেখেন এখানে হচ্ছে আমি আমার টুইটার ইউজারনেমটা দিয়ে দিচ্ছি। তো ধরেন এখানে হচ্ছে আমি আমার টুইটার ইউজারনেমটা দিয়ে দিচ্ছি, তো টুইটার ইউজারনেমটা দিয়ে দিলাম। দেন সেখানে বলতেছে কি আমাদের টেলিগ্রাম আইডি, তো টেলিগ্রাম ইউজারনেমটা হচ্ছে আমাদেরকে এখানে দিতে হবে। তো এখন হচ্ছে আপনি আপনার টেলিগ্রাম ইউজারনেমটা দিয়ে দিবেন, সে যে টেলিগ্রাম ইউজারনেমটা দিয়ে হচ্ছে যে টেলিগ্রামটা দিয়ে হচ্ছে আপনি জয়েন করছেন। দেন হচ্ছে দেখেন এখানে বলতেছে কি ইনপুট ইউর ম্যাটিক অ্যাড্রেস, তো দেখেন বিসি অ্যাড্রেস অথবা ইথিএম অ্যাড্রেস যেটি বলেন ওগুলো ওই অ্যাড্রেস আর হচ্ছে ম্যাটিক অ্যাড্রেস সেমই। তো এখানে পার্থক্য হচ্ছে ম্যাটিক নেটওয়ার্কের যে টোকেনগুলো এই টোকেনগুলো হচ্ছে আপনার ওই ইথিএম মানে ইথিএম নেটওয়ার্কে ইনপুট করলে অথবা বিসি নেটওয়ার্কে ইনপুট করলে দেখতে পারবেন। আপনাকে এই টোকেনগুলো দেখার জন্য হচ্ছে মাস্ট ম্যাটিক নেটওয়ার্কটি ইনপুট করতে হবে। তো এখানে কী করবেন আপনার হচ্ছে এই যখন পেমেন্টটা করবে তখন হচ্ছে আপনি কী করবেন টাস্ট ওয়ালেটের যে প্রাইভেট কিগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে ম্যাটিক নেটওয়ার্কে আপনি ইনপুট করতে পারবেন। এ নিয়ে হচ্ছে আমাদের ধীরে ধীরে ভিডিও আসবে। তো দেখেন আপনাকে যেহেতু এখানে ম্যাটিক নেটওয়ার্ক বলছে আপনি হচ্ছে সরাসরি ধরেন চলে যাবেন হচ্ছে আপনার টাস্ট ওয়ালেটের, টাস্ট ওয়ালেট থেকে হচ্ছে সেমভাবে ইথিএম অ্যাড্রেস অথবা বিসি অ্যাড্রেসটা দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে। যে ইথিএম অ্যাড্রেস অথবা বিসি অ্যাড্রেসটা দিয়ে দেবেন, এখান থেকে কপি করে দিয়ে দেবেন। যদিও ম্যাটিক নেটওয়ার্কটা সাপোর্ট করা হচ্ছে টোকেন পকেট ওয়ালেটে, তো এ নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে ভিডিও করবো এই প্রতিটি নেটওয়ার্ক আপনি কীভাবে টোকেন পকেট ওয়ালেটে আপনি দেখতে পারবেন। তারপর দেখেন কোনো কোনো অ্যাডব হচ্ছে এখানে একটা ক্যাপসা থাকে আপনি ক্যাপসাটা দিয়ে দেবেন। আর এখানে আমাদেরকে বলতেছে আমরা তিনটা টাস্ক কমপ্লিট করছি, তো আপনি হচ্ছে এই যে তিনটাতে হচ্ছে টিকমার্ক দিয়ে দেবেন। দেন হচ্ছে যে এই যে সবগুলো চেক করে নেবেন একবার, যদি সবগুলো ঠিকঠাক থাকে আপনি হচ্ছে এখান থেকে সাবমিটে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে যখনই ক্লিক করবেন আপনার এটা হচ্ছে সাবমিট হয়ে যাবে। সেমভাবে হচ্ছে যারা হচ্ছে তারা হচ্ছে যখন নির্দিষ্ট টাইমে পেমেন্টটা করবে সরাসরি হচ্ছে আপনার ওয়ালেটে তারা পেমেন্টটা করে দেবে। তো আমি কিন্তু অলরেডি হচ্ছে আপনাদেরকে দুইটা অ্যাডব দেখা ফেললাম, যদি হচ্ছে আমি আরও বেশি দেখাতে চাই তাহলে হচ্ছে মানে অনেক টাইম হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আপনারা এই দুইটা অ্যাডব থেকে আশা করে বুঝতে পারছেন। এখানে হচ্ছে আমি আপনাদেরকে যা যা দেখাচ্ছি সেমভাবে হচ্ছে আপনারা তাড়াতাড়ি দেখতে পারবেন। যদি হচ্ছে এর চেয়ে বেশি কিছু দেখেন কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে অবশ্যই আমাদের যে হেল্প গ্রুপ আছে এই হেল্প গ্রুপ হচ্ছে আপনি জয়েন থাকবেন। হেল্প গ্রুপ হচ্ছে আপনি যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন, এই গ্রুপ হচ্ছে আপনাকে অলওয়েজ হেল্প করা হবে। আপনি যদি কোনো কিছু না বুঝেন কোনো কিছু বুঝতে চান কোনো কিছু জানতে চান তাহলে হচ্ছে অলওয়েজ এই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবেন, এখানে হচ্ছে আপনি যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন। আর যদি আপনি এরকমই নিত্য নতুন অ্যাডব সবার আগে সবসময় পেতে চান তাহলে হচ্ছে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এই চ্যানেলটা ফলো করতে পারেন। এই চ্যানেল লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন। তো আমাদের পরবর্তী পার্ট আসতেছে আপনি যে বিভিন্ন অ্যাডব কিন্তু আমাদেরকে র্যান্ডমলি উইনার করে এবং হচ্ছে তার জন্য হচ্ছে আমাদেরকে একটা ফর্ম দিয়ে দেয় যে আমরা যেহেতু আমাদের অ্যাড্রেসটা চেক করে দেখতে পারি আমরা কি আসলে উইন হয়েছি কিনা। তো এর পরবর্তী পার্ট আসতেছে কিন্তু সে নিয়ে আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধান থাকবেন।